হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল নাগিন সিজন 6, আর আজকে আপনাদেরকে জানাবো নাগিন সিজন 6 সিরিয়ালের সকল তারকারা কে কত টাকা পারিশ্রমিক নেন নাগিন সিজন 6 সিরিয়ালের প্রতি এপিসোড থেকে। নাগিন সিজন 6 সিরিয়াল যদি আপনার প্রিয় সিরিয়াল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তাহলে চলুন ভিডিওটির মূল টপিকে আসা যাক। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেত্রী সেনার চরিত্র অভিনয় করেছেন এবং ইনার আসল নাম নূপুর দাওয়াল, এবং তিনি পারিশ্রমিক নেন নাগিন সিজন 6 সিরিয়ালের প্রতি এপিসোড থেকে 80,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেতা রিতেশের চরিত্র অভিনয় করেছেন এবং ইনার আসল নাম অভিষেক বর্মা, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়াল থেকে পারিশ্রমিক নেন 80,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেতা বিজয়ের চরিত্র অভিনয় করেছেন এবং ইনার আসল নাম আবির সিং, এবং তিনি এই সিরিয়াল থেকে পারিশ্রমিক নেন 70,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত। নাগিন 6 সিরিয়ালে এই অভিনেত্রী এন মল্লার চরিত্র অভিনয় করেছেন এবং ইনার আসল নাম আমানদীপ সিন্ধু, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়াল থেকে পারিশ্রমিক নেন 70,000 থেকে 90,000 পর্যন্ত প্রতি এপিসোডে। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেত্রী প্রতার মায়ের চরিত্র অভিনয় করেছেন এবং ইনার আসল নাম প্রীতি গান্ধওয়ালি, এবং তিনি পারিশ্রমিক নেন প্রতি এপিসোডে 50,000 থেকে 80,000 টাকা পর্যন্ত। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেতা মহা সাপুরে এবং ইনার আসল নাম সঞ্জয় গাওয়ানি, এবং তিনি নাগিন 6 সিরিয়ালের প্রতি এপিসোড থেকে 50,000 থেকে 1,00,000 টাকা করে পারিশ্রমিক নেন। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেতা সর্বশেষ নাগের চরিত্র অভিনয় করেছেন এবং ইনার চরিত্রের নাম যশ, এবং ইনার আসল নাম তুষার খান্না, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়াল থেকে প্রতি এপিসোডের জন্য 50,000 থেকে 80,000 টাকা করে পারিশ্রমিক নেন। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেত্রী লাল নাগিন অর্থাৎ সাংলীলা এর চরিত্র অভিনয় করেছেন এবং ইনার আসল নাম রেশমি দেশাই, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়াল থেকে প্রতি এপিসোডের জন্য 60,000 থেকে 90,000 টাকা করে পারিশ্রমিক নেন। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেতা রিশাবের বন্ধু আবুল হুসাইনের চরিত্র অভিনয় করেছেন এবং ইনার আসল নাম রাব্বি চব্বর, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়াল থেকে প্রতি এপিসোডের জন্য 40,000 থেকে 80,000 টাকা করে পারিশ্রমিক নেন। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেতা রিশাবের বাবার চরিত্র অভিনয় করেছেন এবং ইনার আসল নাম বকুল তাক্কর, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়াল থেকে প্রতি এপিসোডের জন্য 50,000 থেকে 80,000 টাকা করে পারিশ্রমিক নেন। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেত্রী রিশাবের মায়ের চরিত্র অভিনয় করেছেন এবং ইনার আসল নাম সুদা চন্দ্রা, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়াল থেকে প্রতি এপিসোডের জন্য 80,000 টাকা থেকে 1,50,000 টাকা করে পারিশ্রমিক নেন। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেতা প্রফেসরের চরিত্র অভিনয় করেছেন এবং ইনার আসল নাম মানিক জাউরা, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়াল থেকে প্রতি এপিসোডের জন্য 80,000 টাকা থেকে 1,20,000 টাকা করে পারিশ্রমিক নেন। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেত্রী উর্বশীর চরিত্র অভিনয় করছেন এবং ইনার আসল নাম উর্বশী দোলাকিয়া, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়াল থেকে প্রতি এপিসোডের জন্য 80,000 টাকা থেকে 1,20,000 টাকা করে পারিশ্রমিক নেন। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেত্রী সর্বশেষ নাগিন মাহেকের চরিত্র অভিনয় করছেন এবং ইনার আসল নাম মাহেক জাহাল, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়াল থেকে প্রতি এপিসোডের জন্য 1,00,000 টাকা থেকে 2,00,000 টাকা করে পারিশ্রমিক নেন। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেতা মেইন নায়ক অর্থাৎ রিশাবের চরিত্র অভিনয় করেছেন এবং ইনার আসল নাম সিম্বা নাগপাল, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়ালে প্রতি এপিসোডের জন্য 1,20,000 টাকা থেকে 2,20,000 টাকা করে পারিশ্রমিক নেন। নাগিন সিজন 6 সিরিয়ালে এই অভিনেত্রী শেষ নাগিন অর্থাৎ সর্বশেষ নাগিন প্রতার চরিত্র অভিনয় করছেন এবং ইনার আসল নাম তেজাস্বী প্রকাশ, এবং তিনি নাগিন সিজন 6 সিরিয়ালে প্রতি এপিসোডের জন্য 2,00,000 টাকা থেকে 3,00,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। তো বন্ধুরা, নাগিন সিজন 6 সিরিয়ালের কোন অভিনেতা বা অভিনেত্রীর অভিনয় আপনার কাছে সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সিরিয়াল নাটকের সকল আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।